যেমন ক্যানাডার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র এই ইংরেজি ভাষে দেশ ফরাসি ভাষী দেশ সেখানে আরো দশটি ভাষা আছে বাংলা হচ্ছে সেখানে একটি অভিবাসী সম্প্রদায়ের ক্ষুদ্র ঘ্যাট ভাষা এখন এইটার সাথে আমি তুলনা করি ইহুদিরা যখন পূর্ব ইউরোপে নির্বাসনে ছিল তারা হিব্রুকে কি করে বাঁচিয়ে রেখেছিল সব ইহুদি কিন্তু হিব্রু জানত না তারা কি যেমন পূর্ব ইউরোপে যত রকমের ইহুদিরা কথা বলতো তাদের ভাষা নাম ইদ্দিশ আইজাক বাসেবের সিঙ্গার আমেরিকায় হিজরত করেছিলেন পরে আসলে আমি খুব আনন্দিত আজকে যুক্ত হওয়া শুধুমাত্র আমি যেটা সত্যি কথা সলিমুল্লাহ খান ভাইয়ের বক্তব্য শোনার জন্য কারণ তার বক্তব্য আমি অসম্ভব পছন্দ করি তার অ্যানালিসিস খুবই ভাল লাগে যখনই সুযোগ পাই আমরা শুনি তার বক্তব্যর প্রেক্ষিতে আমি আসলে একটা জিনিস জানতে চাইব তিনি যেটা বলেছেন এটা আমরা আসলে ফিল করি যে আসলে পরবর্তী প্রজন্মের কাছে বিশেষ করে প্রবাসের যারা পরবর্তী প্রজন্ম তাদের কাছে আসলে বাংলার ভবিষ্যৎটা কি এটা আসলে বিরাট একটা প্রশ্ন যে আদৌ কি হবে পরের প্রজন্ম বাংলা শিখবে কিনা এবং উনি বাংলাদেশের যে প্রেক্ষাপটটি বলেছেন সেটা আমরা যখন দেশে যাই আসলে আমরা সেটা উপলব্ধি করি যে বাংলা আসলে বাংলাদেশ থেকেও বাংলা ভাষাটি যে হারিয়ে যেতে বসেছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সেটি তো আমরা হারে হারে টের পাচ্ছি করেছেন কিন্তু একটি জিনিস আমরা সবসময় মনে করছি যে বলা হচ্ছে যেমন এখানে আমি একটি পত্রিকা আমরা প্রকাশ করি প্রায় নয় বছর ধরে আমরা একটি পত্রিকা প্রকাশ করছি প্রিন্ট পত্রিকা বাংলা মেল এটি প্রায় ছাপ্পান্ন পৃষ্ঠা বের হয় এবং চল্লিশ পৃষ্ঠা তার মধ্যে আমরা কালার বের করি এবং প্রতি বছরই শুনি যে অনেকে আমাদেরকে বলে বছর আগে শুরু করেছিলাম বলা হতো বাংলা তো একসময় কেউ পড়বে না এইসব বাংলা পত্রিকা প্রিন্ট পত্রিকা এগুলো আসলে চলবে না প্রবাসে কারণ প্রবাসের চ্যালেঞ্জটি বেশি বাংলাদেশের চাইতো বেশি আসলে আমাদের প্রজন্ম তো আসলে বাংলা পত্রিকা পড়ে না এখানকার যে প্রজন্ম আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে এসেছি তারাই মূলত পড়ি কিন্তু আমার যেটি প্রশ্ন সুলিমুল্লাহ খানের কাছে যে এরকম করতে করতে তো আমরা নয় বছর পার করছি এবং প্রত্যেক সময় আমাদের শঙ্কা থাকে যে বাংলার যাচ্ছে লোকে পড়বে না কিন্তু লোকে বাংলা পত্রিকা পড়ছে কিন্তু আমরা অনুভব করি যে বাংলা ভাষার ভবিষ্যৎ আসলে প্রবাসে খুব ভালো কোনো ভবিষ্যৎ নয় আগামী দশ পনেরো বছর পরে মানুষ আউদ বাংলা পত্রিকা পড়বে কিনা আউদ আমরা সবাই বাংলা এখানে কথা বলবো কিনা বাইরে কিংবা কথা বলার মতো প্রজন্ম তৈরি হবে কিনা আপনার কাছে কি মনে হয় যে আসলে বাংলা ভাষার ভবিষ্যৎটা কি দেশে এবং প্রবাসে অনেক ধন্যবাদ আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি একটু পিছনে গিয়ে উনিশশো সত্তরের দশকে ইতালিতে একজন বড় কবি এবং চলচ্চিত্রকার তার নাম ছিল আপনারা জানেন পিয়েরো পাওলো পাসুলিনি তাকে মার্ডার করা হয় সমুদ্র সৈকতে তখন আরেকজন ইটালিয়ান সাহিত্যিক আলবার্তো মোরাবিয়া যার উপন্যাস আমরা অনেকে আপনি আমি আমরা তো একই বয়সের লোক আমরা পড়েছি টু উমেন সোফিয়া লরেন অভিনয় করেছে তার ফিল্মের মানে উপন্যাসের ভিত্তিতে তৈরি করা চলচ্চিত্রে তিনি বলছিলেন আমি অনুবাদ করে বলছি উনি ইটালিয়ান ভাষায় বলছেন যে বলছেন যে এ নেশন দ্যাট কিলস ইটস পোয়েটস ইজ এ সিক নেশন যে জাতি তার কবিদেরকে হত্যা করে সে জাতি অসুস্থ এখন তো সারা পৃথিবী ব্যাপী কাউকে গালি দিচ্ছি না সারা এখন অসুস্থই কোভিড কারণে আমরা মধ্যে এটাকে আমরা এখন বলছি নিউ নর্মাল আসলে এটা তো অ্যাব নর্মাল শব্দটা নতুন দিলে তো জিনিসটা নতুন হয়ে যায় না তার অনেক উপকারিতা আছে যেমন আপনার সাথে আমি কথা বলতে পারছি হতে এই কোভিড কারণেই আমি বলবো যে জাতি কবির জন্ম দিতে পারে না সেই জাতি কি বলেন আপনি বলুন আমাকে

আমরা কি ডু ইউ ওয়ান টু বিকাম এ ডেড নেশন ইন বাংলাদেশ আমি ইন রেফারেন্স টু এটাই বলছি আপনাদের ক্যানাডার সিচুয়েশন নিয়ে আমি আলাদা করে বলবো বাংলার ভবিষ্যৎ বাংলাদেশে নষ্ট হবে না আমি এই জন্যই বলি যে বাংলাদেশে ফার্সি রাষ্ট্রভাষা থাকার সময়ও বাংলা নষ্ট হয় নাই ইংরেজি রাষ্ট্রভাষার সময় আমাদের দেশে শতকরা একজন লোক ইংরেজিতে স্বাক্ষর হয়নি উনিশশো সাতচল্লিশ ইংরেজ যখন পূর্ব বাংলা ছেড়ে যায় তখন সরকারি হিসেবে পূর্ব বাংলা স্বাক্ষর লোকের সংখ্যা ছিল শত ছয় জন মানে ইংরেজি বাংলা বা উর্দু যে কোনো ভাষায় স্বাক্ষর করতে পারতেছে ছয় এখন আমাদের সাক্ষরতার সংখ্যা বেড়েছে সরকারের এটাকে শতকরা পঁচাত্তর বলতেছে কিন্তু আমরা বলি ইফেক্টিভ লিটারেসি পত্রিকা পড়তে পারে কয়জন ইউনেস্কো হিসাবে শতকরা পাঁচ জনের বেশি পারে না শুধু বাংলাদেশে নয় কোনো দেশেই পারে না আমি এই জন্য বলছি আপনার পত্রিকার পাঠক কোনো কালেই বেশি ছিল না বিদ্যাচর্চা যখন প্রাচীনকালে মধ্যযুগে ল্যাটিনে যখন চর্চা হতো ইউরোপে কত লোকে বিদ্যা চর্চা করতো ওটা তো মুষ্টিমেয়ের ব্যাপার ছিল এখন তো আমরা বলছি গণতন্ত্রের যুগ আজকে আপনি ক্যানাডায় বলেন সেখানে আজকে প্রাথমিক শিক্ষা কয় বছরকে প্রাথমিক শিক্ষা বলে সেখানে জাতিসংঘ উনিশশো আটচল্লিশ সনে বলেছে আপনি যদি বুনিয়াদী শিক্ষা বলেন সেটা হচ্ছে বারো বছর পর্যন্ত বারো বছরের স্কুলিং যেটা আমরা উচ্চ মাধ্যমিক বলি এটা তো আসলে বুনিয়াদী শিক্ষা এলিমেন্টারি ফান্ডামেন্টাল এডুকেশন তারপরে হচ্ছে কি আপনার বৃত্তিগ্রস্ত শিক্ষা পেশাগত শিক্ষা তারপরে হচ্ছে শিক্ষা। আমরা এখনো বাংলাদেশে যদি বুনিয়াদী শিক্ষা সরকার কজনকে দিতে পেরেছি তো যেখানে তাহলে ওকে পত্রিকা পড়বে কোথায় এখন ক্যানাডার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ স্বতন্ত্র এইটা ইংরেজি ভাষী দেশ ফরাসি ভাষী দেশ সেখানে আরো দশটি ভাষা আছে বাংলা হচ্ছে সেখানে একটি অভিবাসী সম্প্রদায়ের ক্ষুদ্র ঘ্যাটো ভাষা এখন এইটার সাথে আমি তুলনা করি ইহুদিরা যখন পূর্ব ইউরোপের নির্বাসনে ছিল তারা হিব্রুকে কি করে বাঁচিয়ে রেখেছিল সব ইহুদি কিন্তু হিব্রু জানত না তারা কি যেমন পূর্ব ইউরোপে যত রকমের ইহুদিরা কথা বলতো তাদের ভাষা নাম ইদ্দিশ আইজাক বাসেবে সিঙ্গার আমেরিকায় হিজরত করেছিলেন পরে তিনি কিন্তু ইদ্দিশ ভাষার লেখক ছিলেন ইদ্দিশ মানে হচ্ছে জার্মান ভাষার একটা আঞ্চলিক রূপ আমি খুব সংক্ষেপে বলছি আপনাকে সেই ভাষা অনেক ভালো ভালো কবি লেখক সাহিত্যিক বেরিয়েছে কিন্তু তারপরেও তারা ধর্মীয় কারণে ধর্মীয় প্রতিষ্ঠানে তারা হিব্রু শিখিয়েছে যেমন ভারতে আজকে সংস্কৃত ভাষায় পাঁচশো জন লোক কথা বলে না আজকের উনিশশো আটচল্লিশ মনে সেখানে পাঁচশো একজন লোক কথা বলতো কিন্তু সেইটাকে একটা ভারতে নানা উনত্রিশটি ভাষার এক ভাষা হিসেবে সংস্কৃত কিন্তু স্বীকৃত কেন ধর্মীয় কারণে সংস্কৃত বেঁচে আছে মানুষ কথা বলে না ল্যাটিনে মানুষ কথা বলে না বাংলাকে আমরা কিন্তু জীবিত ভাষা হিসেবে দেখছি ওরকম ভাষা হিসেবে দেখছি না আরেক ধরনের ভাষা আছে আপনার আমেরিকান ইন্ডিয়ানদের ভাষা যখন আবিষ্কার করা হলো এই আমেরিকান করলেন এই ভাষা তখন লিখিত রূপ ছিল না পৃথিবীতে এখন দুই ধরনের ভাষা আছে কতগুলি ভাষা লিখিত আছে কতগুলি শুধু কথিত হয় আপনি জানেন যে অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো বাংলা কি বিলুপ্ত প্রায় ভাষা হবে অন্তত আমাদের জীবনকালে হবে না এখন থেকে এক হাজার বছর পরে কি হবে সেটা বলা তো সামর্থ্য নাই কিন্তু আপনারা যারা বীরের মতো এই বাংলা পত্রে করে যাচ্ছেন আমি আপনাদের বেদনাটা বুঝি এই কাজ নিউ ইয়র্কে একটা পত্রিকা বেরুত প্রবাসী নামে তার আগে একটা পত্রিকা বেরত দিগন্ত নামে উনিশশো বিরাশি সনে সেটার কথা অনেকে ভুলে গেছে প্রবাসী নামে যে পত্রিকাটি মোহাম্মদুল্লাহ সাহেব বের করতেন আমিও দু একবার লিখেছি উনিশশো সাতাশি সনের দিকে ধীরে ধীরে ওইটা একটা রাজনীতির মধ্যে ঢুকে গেছে কিন্তু তারপরেও নিউ ইয়র্কে দেখেন অনেক বাংলা পত্রিকা বেরোচ্ছে এখন অনেকে ফ্রি দিচ্ছে লোকে পড়ছে পড়বে লোকে কারণ হচ্ছে আমাদের প্রথম জেনারেশন যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তারা অনেকে ভালো ইংরেজি জানে না এটা একটা বেদনাদায়ক সত্য তো তাদের ইংরেজি শেখার জন্য অন্যান্য সম্প্রদায়ের যেরকম অর্গানাইজড এফোর্ট আছে পূর্ব ইউরোপ থেকে যারা আসতো তাদের ইংরেজি শেখানোর জন্য অনেক এফোর্ট ছিল গল্পগুলি পড়লে বোঝা যায় সেরকম কিছু করতে হবে আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই বাংলা বলা হয় এবং বাংলা লেখা হয় কিন্তু এইখানের বুদ্ধিজীবীরা এখন আর বাংলা লিখতে আগ্রহী নন এটা হচ্ছে একটা বিরত খারাপ জিনিস ধরেন বিখ্যাত নোবেল প্রাইজ বিজেতা অমর্ত্য সেন আমি তার বই পড়লাম তিনি জীবনযাত্র অর্থনীতি বলে একটা বই লিখেছেন উনিশ একানব্বই তার বই আমি পড়ে নোবেল প্রেস পাওয়ার আগে দেখলেন যে ওই বাংলা পড়ে কিছু বোঝা যায় না অথচ উনি ইংরেজি অত্যন্ত ভালো লেখেন আমি বলবো সেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোজ ইন ইংলিশ টুডে নিউ ইয়র্ক রিভিউ বুক তার লেখা রেগুলারলি ছাপা হয় কিন্তু তিনি যে বাংলা লেখেন সেটা আমি বুঝতে পারি না আমি হলপ করেই বলছি এত বাজে বাংলা কিন্তু সেটুকু আনন্দবাজার পত্রিকা বিজ্ঞাপন দিয়ে বলছি এরকম বাংলা আর হয় না মানে বাংলা ভাষার ভিতরে যে একটা রক্তপাত ঘটে গেছে অশ্লীল ভাবে হিন্দি ভাষার দিকে যায়। যেটা তার যে ছিল এখন কথা বলে শুধু সংস্কৃত আর বাংলা শব্দ দিয়ে হিন্দি বলে ব্যাকরণটা উর্দুর আর সবগুলো ভিতরে সংস্কৃত শব্দ এইটা একটা অত্যন্ত বড় জিনিস আজকে আলোচনা করা যাবে না আমি মনে করি আপনারা বাংলা ভাষার যে কথিত রূপটাকে যে ভিতরে যদি রাখতে পারেন ছেলে মেয়েদের মধ্যে যদি অন্তত তাদের পিতৃপুরুষের মাতৃপুরুষের ঐতিহ্যটা বজায় রাখতে পারেন ভালো আমি একটা কথা দিয়ে শেষ করি ভাষা যে চিন্তাকে গঠিত করে সেটা আমি বলেছিলাম কিন্তু কোনো উদাহরণ দিই নাই আমাকে ভুল বুঝেন যেমন ধরেন আমরা বলি মাতৃভূমি আমরা বলি মাতৃভাষা আজকাল দেখেন ইংরেজি ভাষা বদলে যাচ্ছে আমরা ছোটবেলায় পড়েছি মাদার টাং এখন দেখেন কি বলছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দে মানে টাং কথাটার জায়গায় ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে টাং মানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি আরবিতে লিসান বলে এই যে ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ কথা মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষা মানেও জিব্বাই কিন্তু মাদার টাং না বলে ইংরেজি যেমন মাদার ল্যাঙ্গুয়েজ বলছি আমরা আমার কেমন যেন একটু স্থুল স্থুল লাগে তো ইংরেজরা জার্মানরা কি বলে ফাদার ল্যান্ড ফাটার বলে আমরা মাতৃভূমি বলি তাহলে এই পার্থক্যটা কেন চিন্তা এবং ভাষা আমাদের দেশে দেশকে মায়ের সাথে তুলনা করি ওরা দেশকে বাপের সাথে তুলনা করে আপনার ছেলে মেয়েদের কিভাবে শেখাবেন এখন আপনাকে এটা ঠিক করতে হবে চিন্তা ভাষা ছাড়া গঠন করা যায় না আমরা ইংরেজির মাধ্যমে তাদের অনেক ইনফরমেশন দিতে পারবো অনেক ইংরেজিতে কবিতাও লিখবেন আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশে যে এখন ইংলিশ মিডিয়াম শিক্ষার প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে তাতে দেখেন যে অনেকে ইংরেজিতে গল্পও লিখছে কিন্তু সারা ব্রিটিশ আমলে একশো নব্বই বছর ইংরেজরা বাংলাদেশ শাসন করেছে প্রথম দিকে মধুসূদন এবং আমরা বঙ্কিমের গল্প জানি তারা ইংরেজিতে লিখতে চেয়েছিলেন ফিরে এসছেন বাংলাদেশ যদি বাঁচে বাংলা ভাষা যদি বাঁচে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের সাহিত্যিকরাও বাঁচবে কিন্তু যদি মনে করেন যে গোটা ভাষা ফার্স্ট নেশনদের যেমন মধ্যে দিয়েছেন দিয়ে এখন যেমন ফরাসি চালু করেছেন তো বাংলাদেশের যদি সেরকম মনে করে এটাকে বলে সেলফ কলোনাইজেশন আমরাও ইংরেজি এবং ফরাসি গ্রহণ করব। কারণ এগুলি বিশ্বভাষা এটা বলে সুবিধা হবে সেই দিকেই যাচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণী এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেম নাই এটা এত স্বার্থপর এটা জঘন্য এটা হচ্ছে কি গোলায় খই খাওয়ার জন্য গোলায় আগুন দিতে পারে এখন গোলায় আমাদের দেশ কিন্তু জ্বলছে নালে কি লজ্জার কথা প্রধানমন্ত্রী কেমন করে বলেন যে আপনারা কি দয়া করে একটু অনুবাদ করতে পারেন না কেসের ডকেটগুলো ডকেট গুলো বাংলাতেও তিনি বলছেন না যে কি আপনি বাংলার রায় দিয়ে ইংরেজিতে অনুবাদ করেন তিনি ইংরেজিতে রায় দিয়ে অনুবাদ কারণ আসামেরা বুঝবে কিন্তু রাষ্ট্রভাষা কোথায় গেল আমি বলছি এইটা কিন্তু আমি কোনো ব্যক্তি হিসেবে কোন দলকে সমালোচনা করছি না এটা আমি সমগ্র শ্রেণীকে বলছি বাংলাদেশের সংবিধানে সমস্ত শব্দ আছে আপনি দেখবেন ধর্ম বর্ণ লিঙ্গ জায়গা লিখছে নারী পুরুষ ভেদ এবং জাতি নির্বিশেষে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে একই ভোটার তালিকা হবে বাংলাদেশের সংবিধানে যে শব্দটি নেই শহীদুল মিন্টু ভাই আপনার অবগতির জন্য বলছি যেহেতু আপনি একজন সম্পাদক যে রাষ্ট্র উচ্চ শ্রেণীর রাষ্ট্র বা মধ্য শ্রেণীর রাষ্ট্র উনিশশো তিরিশ একত্রিশ সনে মহাত্মা গান্ধী বিলেতে গিয়েছিলেন তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন একটা মজার প্রশ্ন বলে মিস্টার গান্ধী ডু অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন

আপনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড চালিয়েছেন আপনার লোকজনকে পিটাচ্ছেন এবং সেই সময় দেখা গেছে লালা লাজপত রায়কে পিটিয়ে হত্যা করেছে ব্রিটিশ পুলিশ পাঞ্জাবের নেতা গান্ধীজির আগের দিলের নেতা এবং ভগৎ সিং এর কথা বাদ দিলাম বহু লোককে তো ফাঁসিতে ঝুলিয়েছে সে বলছে কি এই গিটিকে আপনি সিভিলাইজেশন বলেন আমি এখন বাংলাদেশে বলি যে আমাদের এটাকে যে বাঙালি রাষ্ট্র বলছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে বাঙালির রাষ্ট্র হলে তো ভালোই হইতো দ্যাট উড এ গুড আইডিয়া কিন্তু একটা কোশ্চেন শ্রেণী রাষ্ট্র আমি বলছি তাহলে আমরা এখন কি করে বলেছি উই আর হলিয়ার দেন দ্য আমেরিকানস এই যে অনেক বড় বড় কথা চলে আসে শিশুদের অনুষ্ঠানে এটা বলা বোধ ঠিক হচ্ছে আসলে আপা আমার কথাটা হচ্ছে আমি শেষ করি স্কুল কেন করছেন আমি যে দুই এক লোকের নাম করলাম মহান লোক রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নাম না নিয়ে না না আরেকজন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ এরা কেউ কিন্তু প্রাইমারি স্কুল পাস করেন নাই আবুল কালাম আজাদ কোনো মাদ্রাসায় পড়েন নাই একটা গুজব আছে যে তিনি আল আজহারে গিয়েছিলেন সেটা বেড়াতে গিয়েছিলেন পড়তে নয় রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে গিয়েছিলেন আইন পড়ার জন্য কিন্তু কিছু পাশ না করে চলে আসছেন প্রাইমারি স্কুলে চার বছর উনি পড়েন নাই কিন্তু তার শিক্ষা আমাদের সকলের চেয়ে ভালো নয় ক্রিয়েটিভিটির কথা নয় শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো বক্তৃতা এখন নমস্য তাহলে অপরিহার্য নয় কারণ তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে বাড়িতে পড়াশোনাটা ছিল প্রাইভেট মাস্টার পড়িয়েছেন একই ছিল মৌলানা খায়র উদ্দিন ছিলেন আবুল কালাম আজাদের নাম হচ্ছে মহিউদ্দিন মহিউদ্দিনের বাপা সেই জন্য লেখাপড়া হয়েছে আমাদের যেখানে এটা সম্ভব নয় এই জন্যই আমাদের টরন্টো বাংলা স্কুল দরকার প্রত্যেক মা বাপের একলা যদি সাধ্য হতো যে আমি এই বাচ্চাকে যে বাচ্চাদের সুন্দর গান গাইলো এই গোমেজ এবং অন্যান্য যে বাচ্চারা আফ্রিদি খুব মজা লাগলো এটা আমরা যদি একলা পারতাম তাহলে আমার স্কুল করতে হতো না স্কুলের মানেটা হচ্ছে স্কুল কথাটা জানেন যে এটা ল্যাটিন কথা যেখান থেকে স্কলার কথাটা বেরিয়েছে স্কুলে যে যায় সেই স্কলার স্কলার থেকে তো স্কলার কথা তৈরি হয়েছে এখন আমরা দশ জনে মিলে সেই শিক্ষা দেবো যেটা রবীন্দ্রনাথকে তার বাবা একলা দিতে পেরেছিলেন কিন্তু জমিদার ছিলেন আমরা তো জমিদার নই আউল বাবা ছিলেন মহা বড় মহাপন্ডিত যে মানে মক্কায় গিয়ে তিনি বিয়ে করেছেন তিনি মক্কার আরেক বিয়ে করেছেন আরেকজন সুফির মেয়েকে আমরা তো সকলে তো ভাগ্যবান নই আবুল কালাম আজাদ উর্দুর চেয়ে আরবি ভালো বলতেন আমি তো পারবো না এই যে অনেকের একটা ধারণা এটাই শেষ কথা বলি শিশুরা একাধিক ভাষা শিখতে পারে কিনা যদি আপনি যেটাকে বাইলিঙ্গুয়াল বলে তার দুটো ভাষা শিখতে পারে দুটো ভাষা বলে তিনটেও শিখতে পারে এখন তার উপরে কতটা চাপ হবে আপনাদের একটা জিনিস কেনাডা অবশ্য ধরে নিতে হবে বাচ্চারা ইংরেজিতেই কথা বলবে ইংরেজিতেই স্কুলে যাবে কিন্তু তার অতিরিক্ত বাংলা শেখাটা তাদের জন্য কি একটা সম্পদ হবে না একটা বোঝা হবে এটা হচ্ছে আসল কথা উপযুক্তভাবে দিতে পারলে আমার এক বন্ধু ছিলেন সদরুল হাসান খান মারা গেছেন তার কথা বলে নিউ ইয়র্কে একসাথে পড়াতাম আমরা উনি বলতেন যে কে হলো হোয়াট ইজ গার্বেজ এটা কেক বইয়ের প্লেটের উপর নিয়ে বলে কি এটা কি এখন কেকটা বলে এটা খাদ্য ধুপ করে মাটিতে ফেলে বলে কি না ইট ইজ গার্বেজ দ্যা রাইট থিং দ্য রং প্লেস বি কমস এ গার্বেজ কাজে এখন বাংলা নিয়ে আপনারা কি করবেন সেটা আপনার বুঝতে পারেন আমি মনে করি আমাদের শিশুদের যদি আপনারা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত করেন কেনডায় সেটা হবে মহাপাপ বিকজ দ্য আদার স্পিকস ইংলিশ কিন্তু আপনি নিজের ভাষা বাদ দেবেন এটা বোধহয় মহ মহানহক এটা একটা ছোট পাপ সেটা আশা করি আমরা ছোট